যা সাউন্ড একটু কমা তো, পুরো মাথা দোষ সাউন্ড একটু কমা। ধর বেটা আদরে কথাটা, সাউন্ড মাথা নাকি? আরে ও তো ঠিক কথাই বলছে, ভলিউমটা একটু কমা না। রিলেশন তো বহুত দিনের না, অনেক মজা নিছে। কতদিন পর তোদের সাথে দেখা। আচ্ছা তোদের মনে আছে ফার্ম গেটের গফুর কাকার কথা? থাকবে না কেন? আছে। আবির যে অবস্থা, আমার মনে হয় আজকে তুলিকেও প্রপোজ করবে 100%। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি কেন ঠিক থাকবো না? না মানে তোমার কেউ ডিস্টার্ব ডিস্টার্ব করে না? আমাকে কেন ডিস্টার্ব করবে? না মানে যে তুমি কোচিংয়ে পড়ো, এত ছেলে পেলে কেউ যদি ডিস্টার্ব ডিস্টার্ব করে তাহলে আমারই বলতে পারো। কেন, তুমি গুন্ডা চুপচাপ পড়ো? ওকে যাও, নিজের রাস্তা মাপো। যাও, আরেকটা কথা, সব বাংলা সিনেমা দেখা বন্ধ করো। যাও। অবশ্যই পাবে। আবির সোনা, এক্সামের প্রিপারেশন কেমন?
পরীক্ষা তো হয়ে গেছে স্যার, রেজাল্ট বাকি। তাই নাকি? তুলির ওখান থেকে একটু আমার দিকে তাকাও। এই ছেলে আমার দিকে নিয়ে এলো। আচ্ছা বলো তো আমি কি বলেছি? স্যার আপনি বলেছেন যে আফজল স্যারের বইটা ফলো করতে। শিক্ষক তুলি না আমি? শোনো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো, তা না হলে জীবন কিন্তু উচ্ছন্নে যাবে, কোনো ভার্সিটিতে চান্স পাবে না। দেখা যাবে তুমি পেয়েছো খাগড়াছড়িতে আর ও পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দুইজন দুই জায়গা। স্যার খাগড়াছড়ি বিশ্ববিদ্যালয় আছে। চুপ, সবাই দিয়ে বলছি পড়াশোনায় গভীরভাবে মনোযোগ দাও। ওকে, আজকে তো শেষ। আপনি রুমে ঢুকলেন কিভাবে? সিমন, বাপন, কই গেল সবাই? ওরা ঘন্টাখানেক ধরে বাথরুমে আছে, টেবিলে খাবার রেডি, আসে। নাস্তা কি দিয়েছেন আবার? দেখেন প্রতিদিন কিন্তু ডিম লাগবে সকালবেলা, আর পরোটা তেল ছাড়া করেন না প্লিজ। শনিবারে শুধু সবজি, খাবার ঠান্ডা হয়ে যেতেছে, তাড়াতাড়ি আসে। চোখের মতো লেগে থাকে মানে সেটা ভালো লাগে, মানে শুনতে ইচ্ছা করে না। হয়েছে, বুঝেছি। আসসালামু আলাইকুম। জি বলতেছিলাম। আমি আমির আপা বলতেছি। জি আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি কি লেখাপড়া ঠিকঠাক মতো করতেছে? আমি ফাঁকি দাঁড়া তো। না না, আপনি চিন্তা করবেন না, আবির ভালো ছেলে, রেগুলার পড়াশোনা করে। এটা দেখবেন ভাই, অফিস করে রাখবেন, আদর ছেলে তো। আমি রাখলাম তাহলে, খুদা হাফেজ। আহারে, লোকটার আবারও মিথ্যা কথা বললাম।
না, দারোয়ানটার একটু ভালো করে বকা দিতে হবে। যাই। আর তুমি তুলির সামনে গেলে সবার একটা উইক পয়েন্ট থাকে, উইক পয়েন্ট হাত দিবি না। ও সরি, ফোন খাইতে চাইছস, খাওয়ামো। টাকা পয়সা কয়দিন ভাই ব্রাদার, সারা জীবনের লিগা। তোর একটা শর্ত আছে, এই শর্ত মানলে আগামী 10 দিন তোরা খাওয়। বুঝিস? বলিস না শুনিস, এটা হইতেছে এখন তুই যাবি হোস্টেলে, হোস্টেলে যাই তুই লগে দেখা করবি। হ্যাঁ, ওর লগে দেখা সাক্ষাৎ, আর লগে একটু মনে কর হাই ফাই 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 করে আবি, তোরা 10 দিন আমি খাওয়া বুঝা সব করে রে খাওয়াবো। পাঞ্জাব থেকে
ওটা তো একটা খালি মাঠ, বাসা তো পাইলাম না। আপনি এত রাতে এখানে কি চান? আমার ডায়াবেটিস, এখান দিয়ে হাঁটতে যাই। আমার ছেলে বললো আমাকে ভাগ্নি নাকি এখানে থাকে, তাই দেখা করে যাইতেছি। আম্মু, আব্বুর সাথে দেখা করবো না? একটু পানি খা, আমি তাহলে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। ডাইনিং এ পাইতে পারেন। আপনি কিন্তু তাড়াতাড়ি ফিরবেন, 11টার পরে গেট বন্ধ হয়ে যাইব। আমার অনেক তারা আছে, আমি জানি না, আমার ঘুম পাচ্ছে না, লাগতেছে না, থাকেন। মামু, এর লেগে তোমার আমার ভালো লাগে, বুঝছো? চাকুই তাই হলো, যাও চা খাই। হোস্টেলের তো একটা নিয়ম কানুন আছে, রাত 11টার পরে তো ঢোকা নিষেধ। শুনে একটা কাজ করে গেছিল তো, তাই দেরি, সরি। আর আব্বা আমারা অনেক কষ্ট করে আপনাদেরকে এখানে পাঠাইছে, ভার্সিটিতে ভর্তি হতে না পারলে তো সবই বৃথা। সেটা তোমারই কইতে হইব, আদালা পাঠনাও না, আমরা রোজ দেরি করে আসবো, দেখুন কি করতে পারবো। তাহলে তো এখানে আপনাদের আর থাকা হবে না, অন্য জায়গা দেখেন, বন্ধু বান্ধব সবাই জানাই দিয়ে। ওই কাকা, আপনার না পরান কাপার ওষুধ অসুখ আছে, আপনার বাচ্চা রুমে যা ঘুমান যান। রুমে যাই থাকবো কেন, টাকা দিয়ে থাকি না, না না থাকি নাকি, কাজ নিয়ে কথাবার্তা বলি। জান গে ঘুমান, 5 তারিখ হলে কাউকে শুরু করে দেয় টাকার লেগে আবার কথা। এটা কিন্তু শুধুমাত্র কয়েকটা এমসিকিউ না,
জীবন বদলে দেওয়ার একটি মাধ্যম। এই অল্প সময়ে যে যত বেশি পরিশ্রম করবে সাফল্য ততটাই হবে তার। শোনো, এখান থেকে বের হয়ে সোজা বাসায় গিয়ে বই নিয়ে বসবে, বোঝা গেছে? ও হ্যাঁ, ম্যাপ দেখে কেউ ভেঙে পড়বে না, তোমার সূত্র মতো এগিয়ে যাও, দেখবে সমাধান হয়ে গেছে। ওকে, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। পছন্দ করে না, তাই ভাবলাম যদি ওইটা দেখে যদি তুমি নোটসটা দাও আমাকে। আচ্ছা, মানে তোমার তোমার এই অ্যাডভেঞ্চার দেখে আমি তোমাকে নোটটা দিয়ে দেবো, তোমার কি মনে হয়েছে? আর এই শর্ট তুমি নোটটা লিখেছো? হ্যাঁ, দেখি সব। ক্লাসরুমে তো কেউ নাই, বসে আছো কেন? তুমি তো বসে আছো, তাই কিছু বলবা? না, তো কিছু বলবো না, বসে আছো কেন? যাও, চলো যাও। ঠিক আছে, তুমি যদি উঠতে বলো তাহলে উঠি। আই আই, আমি তোমাকে উঠতে বলছি, বসো বসো। সবাই কই গেছে? ক্লাসও তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আজকে সবাই চলে গেল। সবাই কোথায় গেছে জানতে চাও? এই কোচিং এর পাশে একটা রোমান্টিক প্লেস আছে, ওখানে সবাই প্রেম করতে গেছে। তুমি যাবা, যেতে চাও? কালকে তো আমাদের কোচিং নাই, কালকে যাই আমরা। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, যাবো না কেন? তাহলে কালকে কালকে তুমি ওখানে চলে আসবে, আমাদের কালকে দেখা হচ্ছে। সত্যি? রাসেল মিয়া, আমার লেখাপড়া কম হইতে পারে, আমি মূর্খ মানুষ হইতে পারি, কিন্তু আমি কিন্তু সব দেখি, সব বুঝি। এই যে এটা কি দেখছো তো, কোম্পানি যে সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছে, আমি কিন্তু ঘরে বসে সবকিছু দেখি, তুমি কখন কি করো। এই যে রাত বিরেতে তুমি ছেলেগুলিরে দরজা খুলে দাও, এটা তো তুমি ঠিক করতেছো না। ম্যানেজার সাহেব, যে কয়টা টাকা বেতন পাই এটা তো বরবার আর খাওন দাওন শেষ হয়ে যায়, তো চা পানি খাওয়ার টেয়া তো আর পাই না। তাই এই পোলাপান গরকারে একটু সুবিধা দিই, ওরাও আমার একটু সুবিধা দেয়, বুঝেনি তো, ইয়াং পোলাপান। আরে তাই বলে কি তুমি ছেলেদের কাছ থেকে পয়সা নিয়ে রাত বিরাতে দরজা খুলে দিবা? এতে করে কিন্তু একসময় অনেক বড় একটা বিপদ হয়ে যাবে তোমার, বলে দিতেছি। আর ভবিষ্যতে এরকম করবা না, যদি এরকম করো তাহলে কিন্তু আমি অফিসে কমপ্লেন করে দিব, তোমার চাকরি চলে যাবে। ম্যানেজার ভাই, আপনার দোহাই ভাই, অফিসে কমপ্লেন করেন না, আমি ঠিক হয়ে যাবো। স্যার, তুমি আমার স্যার ভাই, আপনি কথা দেন অফিসে কমপ্লেন করবেন না। কথা দেওয়ার কিছু নাই,
আরেকবার যদি এরকম করো কমপ্লেইন যাবে। আচ্ছা আমি আর করব না। হ্যাঁ যাও। আসি। আবিরের আব্বা বলতেছেন? হ্যাঁ গবুর সাহেব কেমন আছেন? আমাকে এখানে আসতে বলছিলা। হুম বলছি। আসি। কেন তুমি খুশি হও নাই? হ্যাঁ খুশি হইছি তো। কেন খুশি হইছো? না 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 হইনি। তুমি খুশি হও নাই? মানে হইছি খুশি হইছি, মানে তুমি আসতে বলছো, তুমি আসো শাড়িটারি পরে, আর আগে বলতো তাহলে আমিও ঠিকঠাক পরে আসতাম। আচ্ছা প্রিপারেশন নিয়ে এসে কি বলতো? কিছু বলবো না। এটাই তোমার প্রবলেম, যেটা চাও সেটা করতে পারো না, যেটা বলতে চাও সেটা বলো না। আমি সবসময় তোমাকে দেখি তুমি কোচিংয়ের মধ্যে আমাকে আমার দিকে তাকায় থাকো কিন্তু কিছু বলো না, আবার আমাকে রাস্তাতে ফলো করো তাও কিছু বলো না। সেদিন আমাকে খুশি করার জন্য মেয়েদের ড্রেস পরে হোস্টেলে চলে আসলা, তারপরে যেটা বলতে চাও সেটা বলতে পারো না। চাই বলতে কিন্তু কেন জানি পারি না বলতে। হ্যাঁ আসলে এগুলো বলতে একটা রোম্যান্টিক প্লেস লাগে, এই জন্যই তোমাকে এখানে ডেকেছি। সুন্দর না জায়গাটা? জায়গাও সুন্দর, তোমাকেও সুন্দর লাগছে, কিন্তু আমাকে না এর মধ্যে মানাচ্ছে না। নাও এটা কি? নাও দেখো। আঞ্জলি এখন যাও, এটা পরে আসো, তারপর কি বলতে চাও সেটা বলো। তাহলে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ রাইট। এখানে না কি করছে তুমি? কত মানুষ। পারি না। আচ্ছা বলো, আমরা দুজন আমাদের মধ্যে রিলেশনটা কি? যেহেতু একই কোচিং এ পড়ি, ক্লাসমেট। শুধু ক্লাসমেট না, ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু। ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু কি? বেস্ট ফ্রেন্ড। ও তুমি আমার এমন বেস্ট ফ্রেন্ড যে যখন আমার বিয়ে হবে তখন তুমি গান গাবা, নাচবা, তারপরে আমার বাবা মাকে তুমি সব অ্যারেঞ্জমেন্টে হেল্প করবা, তাই না? না 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 আসলে শুনো, মানে আমি তোমার অনেক কিছু বলতে চাই, মানে
তুমিও জানো মানে আমি আমি কিন্তু অনেক কিছু করতে পারি, মানে তুমি যেমন যদি বলো না যে এখান থেকে মানে কিছুটা করে ফেলতে, আমি করে ফেলতে পারবো। কিন্তু সামাও আমি এই জায়গাটা এসে আমি প্রতিবার না কেন জানি চুপ সয়ে যাই। মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, আই লাভ ইউ। সত্যি বলতে কি জানো, এই যে আমরা অ্যাডমিশনে কোচিং করতেছি না, আমি তো চাই যে এই কোচিং বছরের পর বছর চলতেই থাকুক, চলতেই থাকুক, ভাষা থেকে টাকা পাঠাতেই থাকুক, আর আমরা প্রেম করতেই থাকি, করতেই থাকি। আপনি না পুরো একটা সিনেমা বাদ, সবসময় সিনেমার মতো করে চিন্তা করো। দোষ তো তোমার, এরকম একটা নায়িকার মতো গার্লফ্রেন্ড থাকলে সিনেমা ডায়লগ তো অটোমেটিক বেরোবে। শোনো, পড়াশোনা নিয়ে না একটু টেনশন করো, নাহলে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবে না, পরে তুমি আমার থেকে জুনিয়র হয়ে যাবে। আর আমি কিন্তু কনফিডেন্ট আমি পাস করবো ঠিকই। এই যে ম্যাডাম শুনেন, আমি না যত যাই করি না কেন পড়ালেখার জায়গায় ঠিকই সিরিয়াস আছি। ও তুমি ভাবো এত কিছু? আগে ভাবতাম না, স্যার ভাবাইছে। কোন স্যার? কোচিং স্যার। কোচিং স্যার এসব মানে? স্যার কিন্তু সব জানে, স্যারই আমাকে বলছে যে এখন যদি হেয়ালি করি তাহলে দেখা যাবে তুমি চান্স পেয়েছো চিটাগাং ইউনিভার্সিটিতে আর আমি খুলনা ইউনিভার্সিটিতে, দুজনের মাঝখানে এত দূরত্ব। তাই না? তাই। আমার সাথে প্রেম করতে রাজি হয়ে গেলা, আমার জীবনটা কত সুন্দর হয়ে গেল, এখন শুধু একটাই টেনশন, আমাদের এই সিনেমার ভিলেনটা কখন আর কিভাবে আসবে। আরে দূর বোকা, এগুলো শুধু সিনেমাতেই হয়, রিয়েল লাইফে কোনো ভিলেন থাকে না। শুনো, সিনেমা নাটক কিন্তু বাস্তব থেকে নেওয়া হয়। তা অবশ্য ঠিক, আমি না এরকম সিনেমা দেখছি বুঝছো, এরকম কোচিংয়ে নায়ক নায়িকার প্রেম হয়, সুইট কিন্তু ব্যাপারটা। সো নেগেটিভ কিছু চিন্তা করো না। কে ফোন দিচ্ছে? ভিলেন। ভিলেন কে? আব্বু। আব্বু?
বাবার ভিলেন হবে কেন? জি আব্বু আসসালামু আলাইকুম। কোথায় তুমি? আব্বু এই তো এই যে নোটস ফটোকপি করতে আসি কোচিং শেষ করে। ফটোকপি জীবনে বহুত করছো, ফটোকপি করার দরকার নাই, বাড়িতে আসো। তোমার নামে অনেক কমপ্লেন, তুমি যে ফটোকপি করতেছো আমার তো মনে হয় তুমি খোলা মাঠে ঘুরে বেড়াইতেছো। হ্যাঁ, তোমারে পাঠাইছি ভার্সিটিতে ভর্তির জন্য কোচিং করতে, আর তুমি আমার টাকা ধুলিছাত করতেছো, তামসা করতেছো। হ্যাঁ, তোমার সব কোচিং বন্ধ, তুমি রাজশাহী আসো, বাসায় আসো, তোমার কোচিং করার দরকার নাই, তুমি চলে আসো। কোনো সমস্যা? কে যেন আব্বুকে বলে দিছে অনেক কিছু, এখন আব্বু বলতেছে যে আমার কোচিং বন্ধ করে দিয়ে বাসায় ফেরত নিয়ে। ভাবটা এমন যে ওর বাপের জায়গায় থাকি। হ্যাঁ, ওর বাপের জায়গায় থাকি না, কেন দেরি করে আসছো, এত রাত্রে কেন বের হইতে হবে? আরে ভাই, এই বয়সে যদি পোলাবা নাইট না জাগে, কি তোর বয়সের জায়গায় জাগবো রে বেটা? আর ডায়লগ গুলা শোন, পড়ার সময় পড়বা, রাত জায়গা পড়বা, ভালো ফলাফল করতে রে ভাই। দোস্ত রাসেল ভাই আমারে কইছিল যে ওই বেটাই তোর আব্বারে ফোন দিছিল, আমি তোরে কই নাই কারণ তোর মন ভালো আসছিল না এর লিগা। তুই আমার আগে বলতে কেন? হ্যাঁ, আগে বলবি না আমারে। আচ্ছা রাখ, নিজ কবিতা গ্যাঞ্জাম করে লাভ নাই, অনেকে আমি একটা কাহিনী করতে এই বুঝিয়ে বেড়ে সবচেয়ে বেটার বেটার হিসাব পাও নাই। মনে আছে মেসে থাকার সময় ওর জন্য বাথরুমে লাইন ধরে দাঁড়া থাকতাম? ও তুমি আমারে মারবা আর আমি মনে হয় হাত ঘুরে বসে থাকবো না? আরে আমি ওর সব কথা জানি বেটা, কিন্তু লেডিস ভাবি ওর কি করে জানো, ঘরে দিয়া থালা বাসন মাজায়, ঘর মুছায়, আর কত কি যে করে। এখন কিন্তু দাঁড়াতে মেরে দিব, ফাড়ালাবো কিন্তু। Thank you.
for more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.